গাঠিয়া চাবাগান থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সেখানকার KD2 সেকশনে একটি মাঝবয়সী চিতাবাঘ খাঁচায় আটকা পড়ে। ওই চিতাবাঘ খাঁচায় ধরা পড়ার ফলে ওই বাগানের শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। বন দপ্তরের খনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গাঠিয়া চা বাগানের ম্যানেজার নবীন মিশ্র জানান, বাগানে আরও চিতাবাঘ রয়েছে বলে তারা আশঙ্কা করছেন। সেই মতো বন দপ্তরকে ফের খাঁচা পাতার অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত ডিসেম্বরে গাঠিয়ার ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাও ও শুভম ওরাও নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। তারপর থেকেই সেখানে আতঙ্ক ছড়ায়। বন দপ্তরের পক্ষ থেকে খাঁচাও পাতা হয়। অবশেষে এদিন সাফল্য মেলে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।